রবিবার ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা শাখার ১৬তম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর নেতাজি চৌমুহনীস্থিত পিডাব্লিউডি কনফারেন্স হলে এই বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্তমন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা শাখার সেক্রেটারি বিশ্বজিৎ দাস, চেয়ারম্যান শৈবাল নন্দী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী ওনার ভাষণে বলেন, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ১৯৯২ সালে দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজ্যের বেশ কয়েকটি রাজ্যে এর শাখা রয়েছে। ২০০৫ সালে রাজ্য ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস পথ চলা শুরু করে। আজ একটি বিশেষ দিন বলে তিনি জানান। Has got its branch across the country and started its journey in Tripura in 2005. And since this inception, what I am told, actually I was not very much acquainted about this, but when Mr. Shoibal Nandi and Mr. Sujit Babu approached me few days back in Secretariat regarding this and addressed me about this program, I was a bit confused what exactly needs to be uttered here. But when I came to know about this particular organization, which has been imparting technological knowledge to the people in order to bring development in our country,